এখানে কি কি আছে কবুতর আপা এখানে আছে কবুতর বলতে কি এখানে আপনার ইয়া আছে গ্রিবাসগুলো আছে আচ্ছা এখানে বিভিন্ন নামও কিন্তু দেখতে পাচ্ছেন জি 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 আচ্ছা আপা আস্তে আস্তে একটা জিনিস দেখলাম যে আপনি হচ্ছে কিছু ডিমের খোসা মুরগির ডিম না হাঁসের ডিম এগুলো ওগুলো মুরগির ডিম আছে আপনার ব্রয়লারের আছে দেশি মুরগির আছে এই খোসাগুলো রোদে দিয়ে রেখেছেন কেন মানে এই খোসা দিয়ে কি হবে এই খোসাগুলো রোদে দিয়ে রাখছি মানে কি এই খোসাগুলো যখন আপনার শুকাবো আর এটা জীবাণুনাশক দিয়ে টিমসেম বা ইমসেম দিয়ে আমরা জীবাণুনাশক দিয়ে আগে ধুয়ে নেছি পরিষ্কার করে রোদে 3 থেকে 4 দিন শুকাবো শুকানোর পর এটা বস্তাতে দিয়ে ভেঙে নিব আর এই ভাঙা খোসাটা আপনার কবুতরকে খাদ্যের সাথে মিশ্রণ করে খাওয়াবো তাহলে কবুতরের যে আয়রন জনিত বা ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এবং পটাশিয়াম তার পাশাপাশি যে ডিমের যে ডিম পাড়ে অনেক সময় ডিম দেখা যায় নরম হ্যাঁ তাদের যে পুষ্টির উপাদান সেটা থাকে না আর এই খোসাটা খেলে কি হবে ডিমটা শক্ত হবে এবং ভ্রূণটাও খুব তাড়াতাড়ি জন্মায় সেজন্য আমরা এই ডিমের খোসা 12 মাসই খাইয়ে থাকি এবং হাড়ের গঠনটাও ভালো হয় বাহ তো এখানে তো অনেকগুলো আছে আমরা হচ্ছে একটু দেখব ধরে ধরে দেখব যে কোনটা কোন জাতের কি কিছু আমি কি এখানে দেখতে পারবো এটা তো অনেক দূরে আছে জি জি এখান থেকে আমরা দেখতে পারবো এখানে অনেকটা কাছে আছে কবুতর আপা আপনি আমাকে ধরে দেন যেমনি এটা হ্যাঁ হচ্ছে কালদুম কিটা কালদুম ইন্ডিয়ান কালদুম ইন্ডিয়ান জাতের জি জি এটা ইন্ডিয়ান জাতের কালদুম এটা রানিং এনার বয়স মোটামুটি 5 বছর হইছে এখন পর্যন্ত ডিম বাচ্চা করে এটা ছেলে মেয়ে মানে ওরা স্বামী স্ত্রী যে ডিমের তাপ জোড়া এটা তাই তো কালদুম এর বয়স কত আর ওর বয়স কত এরা একই সাথে বয়স এটার বয়স মোটামুটি 5 বছর হইছে কালদুম তো দেখতে অনেক সুন্দর পুরোটা সাদা লেজের দিকে একটু কালো কালো থাকবে খুব সুন্দর তো পায়ের দিকে একটু দেখলাম জিনিসটা আমি একটু লক্ষ্য করলাম এটা রিং পরানো আছে মানে রিং বলেন আমার বোঝার সুবিধার্থে মানে আমার খামারে 400 জোড়া যে কবুতর আছে অনেক সময় নরমাদে আমি বুঝতে পারি না আর এটা এক বসানো থাকলে কি হয় আমি বুঝতে পারি এটার জোড়া এটা আচ্ছা এই কালদুমের হচ্ছে বাজার মূল্য কেমন মানে ছোট যে বাচ্চারা বাচ্চাটার মূল্য কেমন আর এরকম বড় মানে আমরা যখন ছোট বাচ্চা 2 মাস 3 মাসের বাচ্চা সেটা বিক্রি করি হচ্ছে আপনার 1000-1500 টাকা আর কেউ অ্যাডাল্ট রানিং বা নিউ অ্যাডাল্ট নিতে চাইলে সেটা দাম একটু বেশি বেশি হয় মানে আলোচনা সাপেক্ষ আমি সব ধরনের কবুতর এবং সব বয়সেরই বিক্রি করে থাকি ইন্ডিয়ান ছাড়া আর কি ব্রিড আছে দেশে আমার ইন্ডিয়ানের মধ্যে কালদুম কালশিরা আছে আর আরেকটা ইন্ডিয়ানের মধ্যে যোধপুরি নাপটা ওটাও আছে ওটাও খুব ভালো ফ্রাই করে এখানে জি জি এখানে যোধপুরি নাপটা আছে ডিম নিয়ে বসে আছে আমার কাছে দুই ধরনের আছে এই ডিমে এখন তা দিচ্ছে তাই তো জি 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 ডিমে তা দিচ্ছে এটার নামটা আরেকবার বলবেন আমাকে এটার নাম হচ্ছে যোধপুরি নাপ্তা অর্থাৎ ইন্ডিয়ান যোধপুরি নাপ্তা নামের মধ্যে একটা ইন্ডিয়ান ভাব আছে কিন্তু জি জি ওদের মধ্যে এটা দেখেন দর্শক কত সুন্দর ওটা তো পুরো সাদা ছিল এটা হচ্ছে কালোর আর ব্ল্যাক হোয়াইটের মধ্যে একটা কম্বিনেশন খুব সুন্দর সে তো ডিম রেখে এসেছে তাই মনে হয় চলে যাওয়ার একটা তারা আছে ডিমের প্রোটেকশন আমি এটা ছেড়ে দিই তারপরে এটা দুই ধরনের হয় একটা টোপর আলা হয় অনেকে টোপর পছন্দ করে এটা টোপর আছে আর এটা টোপর নাই দুই ধরনের আছে এটা দুই সাইজ এটা টোপরটা কোথায় দেখা এই যে উঁচা হয়ে আছে এটা হচ্ছে টোপ অনেকে বলে টোপর আলা আছে নাকি আর এটা কিন্তু প্লেন এটার কোনো টোপ নাই দুইটা একই জাত জাত একই কিন্তু একটু দেখার সৌন্দর্য আলাদা আলাদা যে যারা টোপর পছন্দ করে তাদের জন্য এটা আর যারা টোপর পছন্দ করে না তো দুইটার মূল্য কেমন এটার বাচ্চা বিক্রি করি আমরা 2000-3000 দুই মাস 3 মাসের আর অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এবং রানিংটা হচ্ছে বয়স অনুযায়ী আমরা আলোচনা সাপেক্ষ বিক্রি করে থাকি এরা তো এখন ডিম দিয়েছে তাই না জি জি কত কতদিন বয়স থেকে হচ্ছে ডিম দেয় এরা 6 মাস বয়স থেকে ডিম দেয় এটা এই রুমে যে ডিম নিয়ে বসে আছে ওরে বাবা ডিমটা নিলে কি আমাকে ঠোকর ঠোকর দিবে না কিছু ডিমের বয়স কতদিন এটা ডিমের বয়স মোটামুটি 8 দিন হয়েছে 8 দিন না হ্যাঁ ডিমটা তা দিয়েছে তো এখন কিন্তু গরম জি জি পড়ে গেলে সমস্যা হ্যাঁ দেখছেন দর্শক কত সুন্দর বা আর কতদিন লাগবে ডিম থেকে বাচ্চা আসতে আর 8 দিন 8 দিন লাগবে জি জি 8 দিনের মধ্যেই আবার বাচ্চা ফুটে যাবে জি বাহ তাহলে তো মানে এক এক পেয়ার থেকে তো অনেক বেশি হচ্ছে লাভবান হচ্ছে জি জি তাই না যদি বছরে 24টার মতো আসে সেইগুলা আবার বিক্রির উপযোগী হয়ে যাবে তখন হচ্ছে যে বিক্রি করে তো এক বছরের মধ্যে সে যদি 24টার মতো হয় তা 12 জোড়া জি তাই না 12 জোড়া পেয়ে যাচ্ছে বা এটা তো বেশ লাভজনক একটা ব্যবসা এই যে এখানে ওয়াও কোকার বাচ্চা আছে ছোট ছোট বেবি কতদিন হয়েছে এদের এদের বয়স কত এটা তো ধরতে একটু আমার ইয়া লাগছে কারণ হচ্ছে এত সফট এদেরকে আস্তে সুন্দর করে ধরতে হবে হ্যাঁ এগুলো কোকা কোকার বাচ্চা না জি 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 আমি অনেক সময় গিরিবাস দিয়ে ফস্টারিং করি কোকা হিসেবে পরিপূর্ণ বাচ্চাটা এই যে এটা পরিপূর্ণ হতে আর কতদিন সময় লাগবে এটা পরিপূর্ণ হতে মোটামুটি আরো ভালো মতে খুঁটে খাওয়ার জন্য 1 মাস বয়স 1 মাস সময় লাগবে
দেখেছেন দর্শক, মানে এই যে এটা পরিপূর্ণ হয়নি, এখন কিন্তু দেখতে অনেকটা মানে কি বলবো মুরগির বাচ্চার মতো, তাই না? লোমটো ইয়াগুলো হয়নি, পাখনাগুলো পুরোপুরি হয়নি এখনো। এই অবস্থায় গিয়ে কেউ কিনতে পারবে না? এই অবস্থা নিয়ে গেলে অনেক সময় রিস্ক হয়ে দাঁড়াবে এবং বাচ্চার সম্ভাবনা কম থাকে। হ্যান্ড ফিটিং, আর কবুতরের হ্যান্ড ফিটিং সাধারণত খুব ভালো হয় না পাখির মতো। এটা এখন মায়ের কাছ থেকে অনেক বড় হবে, তারপরে বিক্রির উপযুক্ত হবে। আচ্ছা, অনেকে দেখি পাখা কেটে দেন। জি জি, এটা কেন কেটে দেন? এটা উড়ার জন্য। দেখা যাচ্ছে যে অনেক সময় এক জায়গা থেকে উড়ে চলে যেতে পারে বা ধরেন আপনার হারিয়ে যেতে পারে, ওর জন্য সবাই পাখা কেটে দেয় যেন কবুতরটা যেখানকার সেখানে থাকে। আর আমাদের যেহেতু নেটের মধ্যে, সেজন্য আমাদের পাখা কাটার প্রয়োজন হয় না। এবং কলোনি সিস্টেম, চারটা রুম নিয়ে তারা এখানে ঘুরে বেড়ায় আনন্দের সহিত বেড়ায়। আপনি নিজেই দেখতে পাচ্ছেন অনেক কবুতর এক রুম থেকে আরেক রুমে আসে বেড়াতে। আচ্ছা, তো আপা এখানে তো দেখলাম, আরেকটা রুমে যাই আমরা, অন্য কবুতরগুলোকে দেখি। আচ্ছা ঠিক আছে।